আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পাবলিক ভিশন এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে কথা বলছি একটি জাল দলিল বাতিল কিভাবে করবেন এবং কোন আদালতে মামলা করবেন এবং একটি জাল দলিল বাতিল করার বিধান কী কী এবং কীভাবে করবেন তার যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক শোনার চেষ্টা করবেন, উপকার আসবে। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। আর যদি ভিডিওগুলো ভালো না লেগে থাকে, দেখতে থাকেন, দেখতে দেখে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, জাল দলিল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ভুয়া দলিল, প্রতারণামূলক দলিল তৈরি করা এবং মানুষকে ধোঁকা দিয়ে দলিল তৈরি করার নাম হচ্ছে জাল দলিল। আমাদের সমাজে বিভিন্নভাবে মানুষের জাল দলিল আশ্রয় নিয়ে থাকে, প্রতারণার আশ্রয় নিয়ে থাকে এবং জাল দলিল করে থাকে। কেউ অন্যের নামে ভুয়া মালিক সাজিয়ে জমিন দখল করে, এভাবে অনেক রকমের জাল দলিল হতে পারে। আমি গত কয়েকটা পর্বে জাল দলিল আর সিটান আলামত কী এবং জাল দলিল যেভাবে চিনবেন, জাল দলিল যেভাবে ধরবেন সেই বিষয়ে গতকালের একটা ভিডিওতে আমি আলোচনা করছি এবং তার আগেও অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জাল দলিল বাতিল কীভাবে করবেন, কোন আদালতে মামলা করবেন সেই বিষয়ে আপনাদেরকে আমি বলছি। তো প্রিয় দর্শক, জাল দলিল যেভাবে সৃষ্টিত হয় বা যেভাবে তৈরি হয় এটা প্রত্যেকটা মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আসল মালিক অনেক ঝামেলা পড়তে হয়, অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়, সেই জন্য জাল দলিল যেভাবে সৃষ্টিত হোক না কেন এটা মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষদের সাথে প্রতারণা করে। তো যখন কোনো ব্যক্তি জাল দলিল করবে, আপনি বুঝতে পারেন যে অমুক ব্যক্তি আমি জাল দলিল করছি, এই জমিনের নামে জাল দলিল করছে, তখন ওই জাল দলিল তা বাতিল করার জন্য আপনি দেওয়ানি আদালতে মামলা করতে হবে। দেওয়ানি আদালতের মামলা করার ভিত্তিতে আপনার এই জাল দলিলটা বাতিল করতে পারবেন। তামাদি আইনের একমত তফসিলের 91 অনুচ্ছেদের মধ্যে বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি জাল দলিল করে এবং সে জানতে পারে, তাহলে 3 বছরের মধ্যে অবশ্যই দেওয়ানি আদালতে মামলা করতে হবে জাল দলিল বাতিল করার জন্য। এবং জাল দলিল সৃজনকারীদের বিরুদ্ধে দণ্ডবিধির 406, 420 এবং 463 এবং 473 ধারা শাস্তির জন্য ফৌজদারি মামলা করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, জাল দলিল বাতিলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 177 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা করা যাবে এবং এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 40 ধারাতে আংশিক দলিল বাতিল করার মামলাও করা যাবে। কোনো জাল দলিলের বাতিলের মামলা করার সাথে সাথে ওই দলিলটা, ওই দলিলের যে জমিনটা আছে, জমিনের দখল পাওয়ার সেই মামলা করা যাবে। সেই দলিলের মালিকানা পাওয়ার জন্য, সেই সম্পত্তি দখল পাওয়ার জন্য সেই মামলা করতে পারবে। তো প্রিয় দর্শক, এই আপনি একটা জাল দলিলের বিরুদ্ধে মামলা করার জন্য আপনার কোন কোন আইনের সহায়তা নেবেন এবং এখানে কী কী বিধান আছে সেই বিধানগুলো আপনাদেরকে আমি বললে আপনার সহজে বোঝার জন্য আপনাদের উপকার আসবে। তো সেই বিধানগুলো কী কী, সেই নিয়মগুলো কী সেটাই আপনাদেরকে আমি বলছি। এখানে আপনাদেরকে আমি জাল দলিল বাতিলের মামলা করার জন্য যে বিধানগুলো আছে তাদের মধ্যে থেকে, তার মধ্যে থেকে 12টা পয়েন্ট আপনাদেরকে আলোচনা করব, আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ যে কোনো বিষয় আপনারা এখান থেকে জানতে পারবেন। 1 নম্বর পয়েন্ট, জাল দলিল রেজিস্টার হয়ে থাকলে তা বাতিলের জন্য 1877-এর 29 ধারা অনুযায়ী দেওয়ানি আদালতে মামলা করতে পারবে দলিল বাতিলের জন্য। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আদালত বিচার শেষে যে ডিক্রি প্রদান করবেন তার একটি নকল সংশ্লিষ্ট রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে হবে, উক্ত নকলের কপি পেয়ে রেজিস্ট্রারিং অফিসার সংশ্লিষ্ট বানাম বইতে দলিল বাতিলের বিষয়টি লিপিবদ্ধ করে রাখবেন। 3 নম্বর পয়েন্ট, যে কেউ জাল দলিল বাতিলের মামলা করতে পারবে না, একমাত্র যার সম্পত্তির সাথে সংশ্লিষ্ট ক্ষতির সম্ভাবনা আছে, অর্থাৎ যেই সম্পত্তির সাথে যিনি সংশ্লিষ্ট তিনি একমাত্র মামলা করতে পারবেন, অন্য কেউ উড়ে আসা জড়ি করে বসে কোনো মামলা করতে পারবে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি একাধিক ব্যক্তি থাকে তাহলে একাধিক ব্যক্তির পক্ষ হতে যে কোনো একজনে জাল দলিল বাতিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে, যদি সম্পত্তির মালিক যদি বেঁচে থাকে তাহলে যারা যারা ভবিষ্যতে এটার উত্তরাধিকার হবেন তারা বাতিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন, হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট। এবং ছয় নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো নাবালকের সম্পত্তি বিক্রি করে ফেলে বা যদি কোনো নাবালকের সম্পত্তিতে জাল দলিল তৈরি করে তালা দখল করে নেয়, তখন ওই নাবালক সাবালক হওয়ার পর থেকে সে ওই দলিল বাতিলের বিরুদ্ধে মামলা করতে পারবে। সাত নম্বর পয়েন্ট হচ্ছে, যিনি কোনো দলিলকে জাল বা জোরপূর্বক সম্পাদিত বলে দাবি করবেন তাকে তার দাবি সত্যতা প্রমাণ করতে হবে। এবং সাক্ষ্য আইন একশো এক ধারা এবং ২৬ ডিএলআর ৩৯২ ধারা মতে সে এগুলো প্রমাণ করতে হবে। আট নম্বর পয়েন্ট হচ্ছে, দলিল বাতিলের মামলা করার জন্য কোর্ট ফি আইনের দ্বিতীয় তফসিলে সত্য অনুচ্ছেদে উল্লিখিত হারে কোর্ট ফি প্রদান করতে হবে। যিনি দলিল বাতিলের মামলা করবেন তিনি কোর্ট ফি প্রদান করতে হবে। এবং নয় নম্বর পয়েন্ট হচ্ছে, জাল দলিল সম্পর্কে জানা তিন বছরের মধ্যে ওই দলিল বাতিলের মামলা করতে হবে। নসিদ তা তামাদি দোষে পরিণত হবে তামাদি আইন একমত তফসিলের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী। এবং দশ নম্বর পয়েন্ট হচ্ছে, দলিলের আংশিক বাতিলের মামলা করা যাবে নির্দিষ্ট পত্রিকার আইনের ৪০ ধারা মতে। এবং ১১ নম্বর পয়েন্টে, দলিল বাতিলের মামলার সাথে অন্য পত্রিকার যেমন দখল পাওয়ার প্রার্থনা করা যাবে, তবে এর জন্য অতিরিক্ত কোর্ট ফি দিতে হবে। কোর্ট ফি আদায় ৭ গ ধারা অনুযায়ী এটা কোর্ট ফি প্রদান করতে হবে। ১২ নম্বর পয়েন্ট হচ্ছে, জাল দলিল বাতিলের মামলা ছাড়াও যিনি দলিল জাল করছেন তার শাস্তির দাবিতে ফৌজদারি আদালতে দণ্ডবিধি ৪০৬, ৪০২০ এবং ৪৬৩ এবং ৪৭৩ ধারায় মামলা করা যাবে। তো প্রিয় দর্শক, এ হচ্ছে একটি জাল দলিল করার পরে প্রতারণামূলকভাবে জাল দলিল করে, তাহলে এই জাল দলিল বিরুদ্ধে কিভাবে মামলা করবেন, কোন আদালতে মামলা করবেন এবং সর্বশেষ এর বিধান এবং তার প্রক্রিয়াগুলো কী, সেই বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন এবং আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।